প্রথম ম্যাচেই ভয়ঙ্কর ইনজুরিতে পড়েন সৌদি আরবের ডিফেন্ডার ইয়াসির আল শাহরানি। অতিরিক্ত সময়ের খেলায় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় তার। সেই সংঘর্ষে তার চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হয় তাকে। বুধবার রাতে ইয়াসিরের চোয়ালের অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার শেষে এখন সুস্থ আছেন ইয়াসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানান এই ডিফেন্ডার। সেখানে ইয়াসির বলেছেন তিনি সুস্থ আছেন এবং তার দলের জন্য শুভকামনা। সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস আর্জেন্টিনার একটি গোলের চেষ্টা প্রতিহত করেন। তখনই তার পা গিয়ে লাগে ইয়াসিরের নাকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন 30 বছর বয়সী ডিফেন্ডার। নাক দিয়ে রক্ত ঝরে, তখন মাঠও ছাড়তে হয় তাকে। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার জানায় তার চোয়াল ও মুখের বাঁ দিকের হাড় ভেঙে গেছে, অস্ত্রোপচার করাতে হবে। এরপর সৌদি যুবরাজের ব্যক্তিগত বিমানে করে জার্মানিতে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় তাকে। নিবিড় সাহা, সময় সংবাদ।